বাংলা নিউজ স্টেশন। রিফাত হত্যার মূল হোতা ছিল তার স্ত্রী মিন্নি। রিফাতকে বাঁচানোর চেষ্টা ছিল অভিনয়। বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। গেল 30 সেপ্টেম্বর বরগুনার বহুল আলোচিত রিফাত হত্যার রায়ে মিন্নি সহ 6 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। কি আছে সে রায়ে, কেনই বা সাক্ষী থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত হলেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 232 পৃষ্ঠার রায়ে বলা হয়, রিফাত হত্যা পরিকল্পনার মূল উদ্যোক্তা ছিল আসামি মিন্নি। তার উদ্যোগেই আসামি নয়ন বন্ড সাড়া দেয় এবং তারা পরামর্শ করে পরিকল্পনাটি প্রণয়ন করে। আসামি নয়ন বন্ড আসামি রিফাত ফরাজির সাথে পরামর্শ করে চূড়ান্ত করে এবং সে অনুযায়ী ঘটনার সময় আসামি নয়ন বন্ড, রিফাত ফরাজি, রাব্বিয়া কন, টিকটক হৃদয়, সিফাত, মোহাম্মদ হাসান ও মিন্নি উক্ত পরিকল্পনা মোতাবেক ভিকটিম রিফাত ফরাজি হত্যায় প্রমাণিত ভূমিকা পালন করেন এবং নয়ন বন্ড রিফাত ফরাজি ভিকটিম রিফাত শরীফকে কোপানোর সময় অভিনয় করেছিলেন মিন্নি এবং এই সম্মিলিত কোপানোর ফলে রিফাত মারা যায়। রায়ের 219 পৃষ্ঠায় বলা হয়েছে, ভিডিওতে দেখা যায় আসামি রিফাত ফরাজি, রাব্বিয়া কন, টিকটক হৃদয়, সিফাত, মোহাম্মদ হাসান ও মিন্নির ভূমিকায় পাশাপাশি বিশ্লেষণ করে দেখা যায় ঘটনায় তাদের ভঙ্গি এবং এটা তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। ভিকটিম রিফাত শরীফকে হত্যা করা ছিল উক্ত আসামিদের অভিন্ন উদ্দেশ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা তথ্য গোপন করেন। তাদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পরিকল্পনার পূর্ণ চিত্র প্রতিফলিত না হওয়ার কারণ তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্যগত মূল্য হারায় না। রায়ের 217 পৃষ্ঠায় বলা হয়, এই মামলার ভিডিও ফুটেজ দুটি এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন্ত সাক্ষ্য। এ সময় মিন্নি সাহায্য করা ঘটনা রক্ষা করা কৌশল মনে হলো সে তার স্বামীকে রক্ষা করতে ঢাল না হয়ে অন্যদের দিকে নির্ভীকভাবে নিরস্ত করার চেষ্টা করছিলেন যাতে আসামিদের সাথে তার সম্পর্কের গভীরতা প্রকাশ না পায়। রোববার সকালে মিনি সহ 6 জনের ডেথ রেফারেন্সের নথি পৌঁছাবে হাইকোর্টে। এ বিষয়ে মিনির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, রায়ের কপি এখনও পাইনি, রায় ঘোষণার দিনে কপি পাওয়ার জন্য আবেদন করেছি, ইচ্ছা করলে রায়ের কপি বন্ধের দিনও দিয়ে দিতে পারবো, কিন্তু এখনও হাতে পাইনি। রায়ের সে কপিটা পেলে দ্রুত উচ্চ আদালতে আবেদন করা হবে। গত 30 সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান চাঞ্চল্য করে হত্যা মামলা রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি সবাইকে 50,000 টাকা করে জরিমানা করেছে আদালত। এ হত্যার ঘটনায় পুলিশ 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে তার মধ্যে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিচার চলে এ আদালতে। সদ্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে উচ্চ আদালতে আপিল আবেদনের প্রস্তুতি শুরু করা হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে গত বুধবার ফাঁসির রায় ঘোষণার পরপরই মিন্নির আপিলের জন্য ওই আদালতে আবেদন করেন মিন্নির আইনজীবী। মিন্নির আইনজীবী মাহবুবুল আলম বাড়ি জানিয়েছেন, আমরা ওকালতনামায় মিন্নির সই ও স্বাক্ষর নিয়েছি, আদালত থেকে সই মোহরকৃত মামলার কপি পেলে উচ্চ আদালতে যাব, এর জন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে। রায়ের পর মিন্নি সহ 6 আসামি বরগুনা জেলা কারাগার কনডেম সেলে আছেন। সো ভিউয়ার্স, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।